টাকা বাসিক তোমার এখনো পেয়েছো কি না তো দেখো আমি যে সেমডার বি কোম্পানিতে কাজ করি আমার এই কোম্পানিতে মাসের দুই তারিখে আমার আসছে স্যালারি দেয় যেমন মে মাস চলে গেছে আজকে জুনের কিন্তু সকাল থেকে পানি হয় বা তুমি রুমে থাকো কাজে বেরোতে বেরোতে পারো তাহলে কিন্তু তোমার যে সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত যদি তোমার পানি হয় তাহলে কিন্তু সেদিনকারের কাজ দেবে না আর কাজ দেবে না আর ভালো কি না বা চায়না কোম্পানি কেমন তো দেখো চায়না কোম্পানি কিন্তু সেরকম বড় কোম্পানি নয় চায়না যেসব চায়না যেসব কোম্পানিগুলো আছে মালয়েশিয়াতে সেগুলো কিন্তু ছোটো ছোটো কোম্পানি আসসালামু আলাইকুম সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম বাগানের কাজে তো আজকে কিছু প্রশ্নের উত্তর দেব আর পিছনে তোমাদের কথা বলবো তো মালয়েশিয়ার বাগানের থেকে নতুন নতুন আপডেট আমি দিতে থাকি তো তোমার আমার যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিও ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলো আজকে শুরু করা যাক আজকের কাজের ভিডিও তো এই যে মালয়েশিয়ার পাম বাগানের ফল কাটা চলছে এই যে ফল কেটে রেখে দিয়েছি এইগুলো এই আলাদা লোক আছে এই এই ডালগুলো কেটে এরকম সাইজ করে দেবে আর বড়া টেনে রেখে দেবে তো যে দেশ যে যেসব দেবো যে তোমার অনেকে কমেন্ট করে যে পানি পানি হলে তোমার হচ্ছে সিলারি দেয় কি না প্লাস তোমার হচ্ছে পানি হলে কাজ হয় কি না তো এইসব বিষয়ে নিয়ে কথা বলবো তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তাহলে সব কিছু বুঝতে পারবে তাই চলো একটু কাজ করে আসি কাজ করে নি কাজ করার পরে দেখা হচ্ছে এখন হচ্ছে তোমার নটা তো আমি সকালবেলা এসেই কাজ চালু করে দিয়েছিলাম তো তোমাদের খাওয়ার পরে দেখা হচ্ছে তা তোমরা আমার খাতা থেকে তাই চলো তো চলে আসলাম গাইস দেখো এই নটা কিন্তু নতুন কেটেছে এই যে পানি পানি বের করার জন্য তো আজকে কিন্তু সেরকম রোদ নেই মেঘ মেঘ ভাব তো আজকে গরমটাও সেরকম নেই ভালোই লাগছে কাজ করতে তো মেন বিষয় হচ্ছে যে তোমরা অনেকে কমেন্ট করেছো যে চায়না কোম্পানি ভালো কি না বা চায়না কোম্পানি কেমন তো দেখো চায়না কোম্পানি কিন্তু সেরকম বড় কোম্পানি নয় চায়না যেসব চায়না যেসব কোম্পানিগুলো আছে মালয়েশিয়াতে সেগুলো কিন্তু ছোটো ছোটো কোম্পানি চায়নার মানে লোকাল কাজ আর কি তা অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানি ভালো অনেক কোম্পানি ছোট এই খারাপ তো ছোট কোম্পানি তো তো সেই বিষয়ে আমি যেটা বলবো যে চায়না কোম্পানির কিন্তু মানে নিজস্ব কোনো কোম্পানি না ওরা নিজস্ব যে হয়তো ওদের অনেক হেক্টর জায়গা আছে তা ওরা পাম বাগান লাগিয়ে যে বা লোক নিয়ে আসে লোক নিয়ে আসার পরে ওরা ওই পাম বাগানে কাজ করায় তো মানে যেহেতু অনেক অনেক সময় ছোটো কোম্প ছোটো ছোটো কোম্পানিও আসে তো তারপরে আমি বলবো যে দেখো যদি তোমরা মালয়েশিয়ার বাগানে আসতে যাও তো যেরকম সিমডার বি আসে প্লাস তোমার আইবো আছে গ্লোবো আছে ইউপি আসে ফিল্টা আসে এসব কোম্পানিতে কাজে আসো যদি দেখো নসিব যদি ভালো থাকে তাহলে তো ভালো আর যদি খারাপ থাকে তা কোনো কোম্পানিতেই তোমার হচ্ছে খারাপ ভালো না তো আমি সাজেস্ট করবো যে চায়না কোম্পানিতে দেখো অনেক সময় অনেক অনেক জায়গায় কিন্তু ভালো পড়ে যায় যে কাজও কম করতে হয় কিন্তু সিলারি বেশি হয় মানে মজা আছে প্লাস আরামও পাওয়া যায় ওখানে আর অনেক জায়গায় আছে কিন্তু যে তোমার যে সারা দিন কাজ করে নেবে নিয়ে তোমার হয়তো দিন হয়তো পঞ্চাশ থেকে ষাট রেঙ্কি দেবে মালয়েশিয়ার আর তোমার কাজ করাবে অত্যাচার করবে এরকমও কিন্তু আছে তো যে সব বড় বড় কোম্পানিতে তোমার যেসব ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো কিন্তু তুমি চায়না কোম্পানি বা ছোটো কোম্পানিতে পাবে না যেমন ধরো এই যে বড় বড় ফল আছে এখানে পাম ফল আমাদের এইসব বড়ো বড় কোম্পানিতে কিন্তু তোমার যে ট্র্যাক্টর আছে ট্র্যাক্টরের যে সামনে ক্লিপ আছে ওই ক্লিপে কিন্তু ফল তোলে হাতে লোড করা লাগে না আর তুমি যখন তোমার যখন চায়না কোম্পানিতে বা ছোটো ছোটো কোম্পানিতে যাবা সেই ফ্যাসিলিটিগুলো এখানে কিন্তু নেই সেখানে কিন্তু নেই কারণ তোমার ওই ফল বড়ো বড়ো ফল কিন্তু তোমার ট্র্যাক্টার দেবে অবশ্যই কিন্তু তোমার হাতে লোড করতে হবে আর যদি পাহাড়ি এলাকায় পড়ো তাহলে তো খবর শেষ কারণ এ তো তোমার হয়তো তোমার একটা পাহাড় এলাকায় তোমার একটা উঁচুর উপরে একটা গাছ আসে পাম গাছ তো সেই তুমি যখন সেই ফলটা যখন কাটবা তখন ওই ফলটা যখন তোমার নিচেই পড়বে তখন ফলটা কিন্তু নিচেই পড়লে গড়িয়ে কিন্তু অনেক দূর চলে যাবে যেহেতু তোমার পাহাড় উঁচু নিচু জায়গা তো সেই ফল যখন নিচেই চলে যাবে সেই ফল কিন্তু তোমার হাতে করে লোড করে নিয়ে এসে আবার রাস্তায় নিয়ে আসতে হবে আবার এমন এমন কোম্পানিও আছে যে আমি দেখেছি যে পেছনে কিন্তু ঘাড়ে যেরকম ব্যাগ না ওরকম তোমার ঝুড়ি টাইপের আসে তা ওই যে পামফল ফল তোমার লোড করে ওই পেছনে ঝুড়িতে করে দুটো হোক তিনটে হোক ঘাড়ে করে টেনে নিয়ে এসে রাস্তায় ফেলে তো এই কাজগুলো কিন্তু প্রচুর কষ্ট তো আমি ওই যে সেদিন তোমাদেরকে বললাম যে তোমরা যদি চায়না কোম্পানি বা ছোটো ছোটো কোম্পানিতে আসো তাহলে কিন্তু ভেবে চিনতে আসবে কারণ বড়ো কোম্পানির যে ফ্যাসিলিটি সেসব কিন্তু ফ্যাসিলিটি তোমার ছোটো ছোটো কোম্পানিতে বা চায়নার লোকাল কোম্পানিতে কিন্তু দেয় না তো যারা আসতে চাও তারা আসো সমস্যা নেই কিন্তু ভালো কোম্পানি থেকে আসো ইয়ে হবে কাজ করে আরাম পাওয়া যেহেতু মালয়েশিয়ার পাম বাগানের কাজ কিন্তু একটু কষ্টেরই কাজ হয়তো তোমরা হয়তো ভাবছো যে আমরা কাজ দেখাচ্ছি বা কাজ করছি মানে কোনো কাজ কিছুই না তো না আসলে বুঝতে পারবা না না করলে তো কাজ কিন্তু খুবই কষ্টেরই কষ্টে আসে যেহেতু মালয়েশিয়া বাগানের কাজ তো তো আশা করি বুঝতে পেরেছো কোম্পানির সম্বন্ধে তাই আজকে তোমার বেলা সাড়ে বারোটা বাজে তো একটু কাজ করে নিই তারপরে আবার তোমাদের সাথে আসছি পানির সম্বন্ধে কিছু বলবো তোমাদের আরে পানি হলে আমাদের কাজ হয় কি না বা সিলারি দেয় কি না ততক্ষণ তোমরা ভিডিও দেখতে থাকো তাই চলো দেখা হচ্ছে পরে তো গাইস চলে আসলাম কাজের শেষে এখন বাজে দুপুর তিনটে তো যেহেতু আমার কাজ শেষ তো তোমাদের যে বিষয় নিয়ে যে পানি হলে স্যালারি দেয় কি না সে বিষয়ে তোমার তো বলার জন্য চলে আসলাম তো তো গাইস দেখো যেহেতু যদি তোমার সকাল থেকে পানি হয় বা তুমি রুমে থাকো কাজে বিরতি পা বেরোতে পারো তাহলে কিন্তু তোমার যদি সকাল থেকে দশটা এগারোটা পর্যন্ত যদি তোমার পানি হয় তাহলে কিন্তু সেদিনকারের কাজ দেবে না আর কাজ দেবে না আর যে তোমার হয়তো কাজ করতে করতে হয়তো তুমি সকালবেলা আটটা নটা দশটার সময় কাজে এসছো কাজ করতে করতে হয়তো পানি চলে আসলো তো যদি তুমি একটু দাঁড়াবা যেহেতু এখানে ঘর করা আছে তোমার ওই সাইডে মানে এগুলো মেন রোটে ধারে 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 ঘর করা আছে তা যদি মানে অল্প একটু পানি হয় তো আকাশ দেখলে বুঝতে পারবো পানি কীরকম হবে কি হবে না তো যেহেতু যদি পানি তোমার এক ঘন্টা দেড় ঘন্টা হয়েই যায় না থামে তাহলে তুমি রুমে চলে গেলে তোমার কিন্তু হাফ হাজরি দিয়ে দেবে আর যদি বারোটার পরে যদি তোমার পানি আসে কাজ করতে করতে তাহলে তোমার হাজরি পুরোটা দিয়ে দেবে আর হ্যাঁ যেহেতু তুমি যদি কনটাকে কাজ করো বা মানে বোয়া কাটা মানে ফল কাটার সাইড যদি কনটাকে কাজ করো তাহলে কিন্তু তোমার নটা দশটা এগারোটা যদি যদি পানি হয় রুমে থাকতে তাহলে তো কিন্তু তোমার কাজের বেরোতে বলবে তুমি যদি না যাও সেটা তোমার ব্যাপার তো ওরা কাজ দেবে আর বেশিকে কিন্তু দশটার পরে কিন্তু তোমার কাজ দেবে না আর এই যে বললাম যে পানি হতে যদি কাজ করতে করতে পানি হয় তাহলে তোমার হাজরি পেয়ে যাবা তো কাজের কাজের কিন্তু প্রচণ্ড সাপ যেহেতু লোক নেই তো তোমার যদি কোনো কমেন্ট মানে করার থাকে বা প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে তোমরা করো আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। আর যেহেতু কোনো বড় কমেন্ট হয় তাহলে আমি তোমাদেরকে ভিডিও করে বুঝিয়ে দেব তো চলো কমেন্ট করছো যে পনেরোশো টাকা ব্যসিক তোমার এখনও পেয়েছো কি না তো দেখো আমি যে সেমডারবি কোম্পানিতে কাজ করি আমার এই কোম্পানিতে মাসের দুই তারিখে আমার আসছে স্যালারি দেয় যেমন মে মাস চলে গেছে আজকে জুনের কিন্তু এক তারিখ তো দু তারিখে কিন্তু আমাদের স্যালারি দেয় তো যে যেহেতু দেখো তোমাদের অনেকে হয়তো বলছে পনেরোশো টাকা বেশি চালু হয়ে গেছে বা দেবে আমিও নিশ আমি নিজেই বলেছি যে হয়তো দেবে কিন্তু এখনও কিন্তু হাতে পায়নি তো হাতে পেলে নিশ্চয়ই বলে দেবো যেহেতু আমাদের কালকে স্যালারি আসবে দু তারিখে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো যেহেতু পনেরোশো টাকা বেসিক স্যালারি হয়ে যায় তো তোমাদের নেক্সট ভিডিওতে আমি কিন্তু বলে দেবো তো নেক্সট ভিডিও তোমরা অপেক্ষা করো তাহলে বুঝতে পারো পনেরোশো টাকা বার্ষিক দিয়েছি কি দেয়নি কারণ আমি যেহেতু আমি ফালতু বলে তোমার আমার লাভ নেই যে হয়তো পনেরো টাকা বেসিক দেয়নি অথচ আমি তোমাদেরকে বললাম যে দিয়েছি ওই জন্য আমি আমি হাতে পাওয়ার পরে তোমাদেরকে আমি শেয়ার করবো তো আশা করি বুঝতে পেরেছ তো আজকে কাজ শেষ রুমে এখন যাবো তো যদি গাইস যদি ভিডিওটা ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো মালয়েশিয়ার নতুন নতুন বাগানে আপডেট দেওয়ার জন্য তাই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তাই তোমরা তোমরা আমার হাতে থেকো তাহলে বুঝতে পারো পনেরোশো টাকা বেসিক আমি পেয়েছি এসে কি না বা কোম্পানি দিয়েছে কিনা তো চলো